তোমরা এর আগের পর্বে দেখেছিলে তে বাসুর ঘরে জাঙ্গুককে দেখে এক চিৎকার মেরেছিল। তের চিৎকার শুনে জাঙ্গুক বলল, জানতাম এরকম একটা ভূমিকম্প হবে, তাই তো আগে থেকে কানের মধ্যে তুলু গুঁজে এসেছি, না হলে তো এতক্ষণে আমার কিউট কানটার ধপা রফা হয়ে যেত। তে বলল, এই আপনি এখানে কি করছেন? আর আমার জামাই কই? আমি এখানে না থাকলে তাহলে কোথায় থাকবো? তে বলল, আপনার যেখানে খুশি সেখানে ইচ্ছা থাকুন। সত্যি করে বলুন তো, আমার জামাই কই? আচ্ছা, তুমি কি বিয়ের আগে তোমার জামাইয়ের ছবি দেখোনি? না, মানে আমি আপনাকে কেন বলতে যাব? আর আপনি আমার জামাইকে কিডন্যাপ করেননি তো? এই এই, সত্যি করে বলুন, ব্যাপারটা কি? তে জাঙ্গুকের দিকে এগোতে এগোতে কথাটা বলছিল। চোখের সামনে তোমার জলজ্যান্ত জামাই দাঁড়িয়ে আছে, আর তুমি বলছো তোমার জামাই কই? হাউ ফানি! কি, আপনি কেন আমার জামাই হতে যাবেন? এই, মিথ্যা কথা বলার কি আর জায়গা পান না, তাই না? জাঙ্গুক বলল, বিশ্বাস না করলে তুমি মম আর জিমিনকে জিজ্ঞাসা করতে পারো। আপনার মতো কালো খরগোশ, হলুদ টিকটিকি বজ্জা, টেবিল বেগুনি, অ্যানাকোন্ডা, লাল কুমির আর গোলাপি বান্দরের সাথে আমার বিয়ে হয়েছে, তাই না? ফাইজলামি করার আর জায়গা পান না? এই শুনুন, আপনার সাথে বিয়ে হওয়াটা না ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল বেবি। এই, আপনাকে আমার কোন অ্যাঙ্গেল থেকে বেবি মনে হচ্ছে? আমি কোন অ্যাঙ্গেল দিয়ে বেবি? সাতচুন্না ডাইনা কালো খরগোশ পেত না কোথাকার? জাঙ্গুক ইচ্ছে মতো হাসতে লাগলো। এইবার গালে হাত দিয়ে বুঝতে পারছে যে জিসু সুজি ইয়ঙ্গি তারা কেন বলেছিল যে ছবিটা দেখার জন্য। ইস, কি একটা ভুল করে ফেললাম। সাতচুন্না কালা রেভিল, আপনি আমাকে বিয়ে করেছেন আরো বেশি অত্যাচার করার জন্য, তাই না? জাঙ্গুক মাথা চুলকাতে চুলকাতে বলল, ধরে নাও তাই। এইবার কাদু কাদু ফেস করে বলল, কি এমন পাপ করেছিলাম গো আল্লাহ যে এই বজ্জাত কালা খরগোশটাই আমার বর হতে গেল। বলেই তে নাকা কান্না শুরু করে দিল। জাঙ্গুক বলল, কি আর করার, যা হওয়ার তো হয়েই গেছে। তে এবার রাগে বলল, চুপ সাতচুন্না পেতনা, আমার জীবনটা নষ্ট করে দিল, বেয়াদব কোথাকার! দেখিস তোর আমি কি হাল করি, কালা খরগোশ কোথাকার! তখনই হঠাৎ জাঙ্গুক তের দিকে এগোতে লাগলো, তেও পেছোতে লাগলো, পেছোতে পেছোতে দেওয়ালের সাথে লেগে গেল। জাঙ্গুক একদৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, দেখে বউ সাজে আজ খুবই সুন্দর লাগছে, চোখ ফেরাতেই পারছে না সে। তেও হেবলার মতো জাঙ্গুকের দিকে তাকিয়ে রয়েছে। তের হুঁশ আসতেই তে সরে যেতে নিলে জাঙ্গুক দু হাত দিয়ে তেকে আটকে ফেলল। তে বলল, দেখুন কালা খরগোশ, টুকু স্যার আমার অস্বস্তি হচ্ছে, প্লিজ আমাকে যেতে দিন, আমি চেঞ্জ করব। তের কথা শুনে জাঙ্গুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে তারপর থেকে ছেড়ে দিল। তেও ওখান থেকে সরে আসলো, এসেই কাবার থেকে একটা গোল্ডেন কালারের শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে গেল। যাওয়ার আগে জাঙ্গুককে একটা বেঞ্চ দিয়ে গেল। জাঙ্গুক তীর এরকম কাণ্ড থেকে হেসে দিল। বেচারি তীর এখনো হুঁশ নেই যে সে শাড়ি পরতে পারে না। তে ওয়াশরুমের ভিতর ঢুকে দরজাটা লাগিয়ে বলল, বজ্জাত কালা খরগোশ, অ্যানাকোন্ডা, কালা ডেভিল আমাকে বিয়ে করে নিল। ইস, আমিও কিরকম বোকা, না দেখেই ঢিং ঢিং করে বিয়ে করে ফেলেছি, এখন জীবনটাই তেনা তেনা, আল্লাহ গো। এখন যদি আরো বেশি অত্যাচার করে, আল্লাহ, এত সুন্দর কিউট সুইট মাছুম বাচ্চাটা, না মানে আমি আমি তো আর পৃথিবীতেই থাকবো না। হাই হাই, আমি তো শাড়ি পরতে পারি না, এখন এখন কি হবে? ও আল্লাহ, কি মুসিবতে ফেললে গো আমায়। তে দরজাটা খুলে একটু ফাঁক করে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলল, এই যে শুনছেন কালা খরগোশ, না মানে থুকো স্যার। জাঙ্গুক বলল, হ্যাঁ বলো, শুনছি। তে বলল, ইয়ে মানে আমি তো শাড়ি পরতে পারি না, প্লিজ আমাকে একটা থ্রি পিস বের করে দেন না। তখন তো বকতে বকতে চলে গিয়েছিলে, আর এখন মিষ্টি মিষ্টি কথা হচ্ছে, তাই না? দিতে হবে না আপনার থ্রি পিস, বজ্জাত অ্যানাকোন্ডা, সাপেলিস কুমিরের নাতি, সাদা বান্দর, কালা খরগোশ কোথাকার! বলেই তে ফ্ল্যাশ করে দরজাটা লাগিয়ে দিল। আর জাঙ্গুক তো তীর এরকম আজব বকা শুনে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর এইদিকে তে শাড়ি পরছে, না মানে পেঁচাচ্ছে। কোনো রকম পেঁচিয়ে তে ওয়াশরুম থেকে বের হলো। এদিকে জাঙ্গুক তো তীর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল তীর এরকম শাড়ি পরা দেখে। জাঙ্গুক হাসতে হাসতে বলল, আল্লাহ কি করলে তো বিয়েটা, তোমাকে তো পুরাই সাপের মতো লাগতেছে, পুরাই নাগিন। এটা বলে জাঙ্গুক হাসতে লাগলো। তে বলল, কি, আমি নাগিন?
দাঁড়া, বচ্চাত খরগোশ, তোর ব্যবস্থা আমি করতেছি। তে যেই না জাঙ্গুকের দিকে এগুতে যাবে, তখনই তে ধপাস করে পড়ে গেল। আর পড়বে নাই বা কেন, তে যেভাবে শাড়িটা পেঁচিয়েছে তাতে তো পড়ার কথাই। আল্লাহ, গেল গেল আমার কোমরটা, গেল এই বিলাতি বজ্জাত খরগোশটার জন্য আমার কোমরটাই ভেঙে গেল গো। চাঙ্কুক দেখে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে কোলে তুলে নিল, তারপর বিছানায় নিয়ে বসিয়ে দিল আর বলল, এই একদম চুপ, কোনো কথা বলবে না, খালি পটর পটর। তে বলল, কেন চুপ থাকবো, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তোমায়। কি আপনি আমায়? কিছু না। ও হ্যাঁ, অত্যাচার করার জন্য। আচ্ছা তুমি এখানে বসো, আমি দেখছি থ্রি পিস আছে কিনা। তারপর চাঙ্কুক গিয়ে দেখলো তীর লাগে যে সবগুলাই শাড়ি, কোনো থ্রি পিস নেই। চাঙ্কুক বলল, তোমার লাগে যে তো সবগুলাই শাড়ি, কোনো থ্রি পিস তো নেই। তে বলল, আহা, এখন আমি কি করব, সবকিছু আপনার জন্য হয়েছে বজ্জাত ডেভিল কোথাকার, এখন আমাকে এটা পরে বসে থাকতে হবে? না না, আমি পারবো না, আমি জ্ঞান হারাবো, মরেই যাবো। চাঙ্কুক বলল, ইস, আচ্ছা তাহলে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তে তখন চিৎকার দিয়ে বলে উঠল, কি উফু, আস্তে চিল্লাও, সবাই তো অন্য কিছু মনে করবে। তে বলল, আপনি শাড়ি পরাতে পারেন? হ্যাঁ, শাড়ি পরাতে এটা তো সহজ ব্যাপার, তুমি গাধি এই জন্য পারো না। কি, আমি গাধি? তুই গাধা, তোর 14 গুষ্টি। চাঙ্কুক বলল, চুপ, আর একটা কথা যদি বলো তাহলে একেবারে কোলে তুলে জানানা দিয়ে ফিক্কা মারবো। তারপর চাঙ্কুক তার চোখটাকে বাঁধলো আর দেখে শাড়ি পরিয়ে দিতে লাগলো। চাঙ্কুকের প্রত্যেকটা স্পর্শে তে কেঁপে কেঁপে উঠছে। তে চাঙ্কুকের দিকে তাকালো, কি সুন্দর চাঙ্কুককে লাগছে, ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম, এই প্রথম তে চাঙ্কুককে পরখ করে দেখছে। তখন তে চাঙ্কুকের দিকে তাকিয়ে কি ভেবে যেন মুচকি হাসি দিল। চাঙ্কুক দেখে শাড়ি পরানো শেষ করে চোখটা খুলল, খুলে দেখলো তে চাঙ্কুকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চাঙ্কুক বলল, উফু, তে এইভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে তো, তারপরে তো সবাই তোমাকে বলবে। তে বলল, আমি কেন আপনার দিকে তাকাতে যাব? ও রিয়েলি, তাহলে কে যেন একটু আগে তাকিয়েছিল আমার দিকে? বজ্জাত, কালা খরগোশ, ডেভিল, কালা? চাঙ্কুক বলল, ও কি বলেছো, আর একটু জোরে বলো তো। তে বলল, আব্বা আব্বা, না মানে, আরে তোতলাচ্ছ কেন, বলে ফেলো। এটা বলে চাঙ্কুক তীর কোমর জড়িয়ে ধরল। তে বলল, আপনি এইভাবে কেন ধরছেন, ছাড়ুন আমাকে। চাঙ্কুক বলল, ছাড়বো না, পারলে ছাড়িয়ে নাও, প্লিজ ছাড়ুন, নইলে কিন্তু আমি সবাইকে ডাক দেব। চাঙ্কুকের তখনই হুঁশ আসে, চাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বললে, কি 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 বললে, সবাইকে ডাক দিবে? তে তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আজকে কিন্তু আমাদের। তে বলল, জানি আমি, হায় আল্লাহ, এই কোন মুসিবতে ফেললে গো আমায়। আপনি না সত্যি একটা কালা খরগোশ। কি, আমি কালা খরগোশ? দেখো আমি কত হ্যান্ডসাম, আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার কালা খরগোশ মনে হয়, দেখো আমি তোমার থেকে ফর্সা। তে বলল, আসছে ফর্সা হতে, সরুন এখান থেকে, আমার এক্ষুনি এই গহনাগুলো খুলতে হবে, না হলে এগুলোর ভর সহ্য করতে না পেরে আমি অক্কা যাব, তারপর আপনি বিধবা হয়ে যাবেন। এরপর? চাকুক বলল, এরপর? এরপর কি? না মানে কিছু না, সরুন আপনি এখান থেকে। তে একটা একটা করে তার গহনাগুলো খুলতেছে আর চাকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তে কানের দুল খুলতে গিয়ে তার চুলের সাথে বাজেভাবে আটকে যায় আর তে ব্যথায় কুঁকিয়ে ওঠে। চাকুক তাকিয়ে আছে তের দিকে, আয়নার দিকে তাকিয়ে দেখলো তে ব্যথায় চোখ মুখ খেঁচে বন্ধ করে আছে। তখন চাঙ্কুক এগিয়ে গিয়ে তের কানের দোলটা চুল থেকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেয়। তে এক দৃষ্টিতে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। চাঙ্কুক বলল, এই নাও, একটা সামান্য দোল সামলাতে পারে না, আসছে। তে তো এক দৃষ্টিতে চাঙ্কুকের দিকে তাকিয়েই আছে, বেচারির কোনো হুঁশ নেই। তখন চাঙ্কুক বলল, ওফো মিস কিমতে হিয়ং, না মানে থুকু জিয়ন কিমতে হিয়ং, আপনি আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? তে বলল, না মানে কি বলুন। কি, আমি কি বলবো, যা ইচ্ছা তাই বলুন, তোর আমি কি পাগল হয়ে গেছি নাকি? আচ্ছা আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাই,
ভূত নাইট অর ভূত ড্রিম? চাকুক বলল, হোয়াট হোয়াট ডু ইউ মিন ভূত নাইট অর ভূত ড্রিম? তে বলল, আল্লাহ গো, আমার কপালে এত গাধা একটা জামাই পড়ছে। চাকুক বলল, কি আমি গাধা? এটা বলে চাকুক তের দিকে এগোতে লাগলো। তে বলল, না মানে ইয়ে মানে। তে পেছোতে পেছোতে বিছানায় পড়ে যেতে নিলেই চাকুকের কলার চেপে ধরলো, আর চাকুক তে দুজনেই একসাথে বিছানার উপর পড়ে গেল। চাকুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, তে চোখ খিচে বন্ধ করে আছে। তারা দুজন দুজনার অনেকটা কাছাকাছি থাকায় দুজনেই দুজনের হার্টবিট শুনতে পাচ্ছে। চাকুকের তো নেশা লেগে যায় তীর দিকে তাকিয়ে থাকতে থাকতে। চাকুকের চোখ পড়ে তীর ঠোঁট জোড়ায়, তীর ঠোঁট জোড়া ভীষণভাবে কাঁপছে। চাকুক তার মুখটাকে এগিয়ে নিয়ে তীর ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়, তীর ঠোঁটে কিস করতে লাগে। আমাদের তেকুকের কারোরই হুঁশ নেই যে তারা কি করছে। তো আর মিস আজকের জন্য এতটুকুই থাক, তো আল্লাহ হাফেজ, বাই বাই, সারাঙ্গিয়া।